আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিক আলোচনা। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব 2017 সালের এমসিকিউ পরীক্ষায় তামাদি আইন থেকে যে সকল প্রশ্ন এসেছিল সেই সকল প্রশ্নের সমাধান। তো ডিয়ার ভিউয়ার্স, মূল আলোচনা যাওয়ার পূর্বে যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ডিয়ার ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করব। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করব। প্রশ্ন, তামাদি আইনের কোন ধারায় আইনগত অপারগতার কথা বলা হয়েছে? প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে তামাদি আইনের কোন ধারায় আইনগত অপারগতার বিধান বর্ণিত হয়েছে। এখানে অপশন রয়েছে ক, 6-7 ধারা, খ অপশনে রয়েছে 6-7-8-9 ধারা, ঘ অপশনে রয়েছে 7-8-9 ধারা, ঘ অপশনে রয়েছে 6-7-8 ধারা। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে সঠিক উত্তর হবে খ, তামাদি আইনের 6-7-8-9 ধারায় বৈধ বা আইনগত অপারগতার বিধান বর্ণিত হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। অবিরাম চুক্তির ফলাফল কি? ফলাফল কি? এখানে অপশন কতে রয়েছে? তামাদি মেয়াদ অপরিবর্তিত থাকে, তামাদি মেয়াদ অপরিবর্তিত থাকে, খ অপশনে রয়েছে তামাদি মেয়াদ স্থগিত থাকে, গ অপশনে রয়েছে চুক্তি ভঙ্গের প্রতি মুহূর্তেই নতুন করে তামাদি গণনা শুরু হয়। তো ডিয়ার ভিউয়ার্স, প্রশ্নটি হচ্ছে যে অবিরাম চুক্তির ফলাফল কি? যদি কোনো ব্যক্তি অবিরাম চুক্তি হয় তাহলে অবিরাম চুক্তির ফলাফল হবে চুক্তি ভঙ্গের প্রতি মুহূর্তে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, যা সঠিক উত্তর হচ্ছে ঘ। পরবর্তী প্রশ্নে চলে যাব। তামাদির মেয়াদ সম্পর্কে, তামাদি মেয়াদ সম্পর্কে তামাদি আইনের তফসিলে কোনো বিধান না থাকলে
তখন মামলা দায়েরের তামাদি মেয়াদ কত? খুবই ইম্পর্টেন্ট যে তামাদি মেয়াদ সম্পর্কে তামাদি আইনের তফসিলগুলোতে যদি কোনো বিধান না থাকে তখন তামাদি মামলা দায়েরের তামাদি মেয়াদ কত? এখানে সঠিক উত্তর হবে, অপশনগুলো রয়েছিল ক 2 বছর, খ 6 বছর, গ 3 বছর, ঘ 1 বছর। এখানে সঠিক উত্তর হবে 6 বছর। যে আমরা জানি যদি তামাদি আইনের কোনো বিধানে সময় উল্লেখ না থাকে তখন মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি মেয়াদ হবে 6 বছর। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। তামাদি আইনের কোন অনুচ্ছেদে স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের নালিশ দায়েরের মেয়াদ উল্লেখিত আছে? মেয়াদ উল্লেখিত আছে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে তামাদি আইনের কোন অনুচ্ছেদে স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের নালিশ দায়েরের মেয়াদ উল্লেখিত রয়েছে? এখানে ক অপশন রয়েছে 112, অনুচ্ছেদে খতে রয়েছে 114, গতে রয়েছে 142 এবং ঘ 145। এখানে সঠিক উত্তর হবে যে 142 অনুচ্ছেদে স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের নালিশ দায়েরের মেয়াদ উল্লেখিত রয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা যে প্রশ্নগুলো আলোচনা করলাম আরেকবার দেখে নিই যে তামাদি আইনের কোন বিধান বা কোন ধারার আইনগত অপারগতার বিধান বর্ণিত হয়েছে 6, 7, 8, 9 ধারায়। অবিরাম চুক্তির ফলাফল, চুক্তিভঙ্গের প্রতি মুহূর্তেই নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। পরবর্তী যে প্রশ্নটি, যে তামাদি আইনের মেয়াদ সম্পর্কে কোনো বিধান না থাকলে তখন হবে 6 বছর, এবং তামাদি আইনের কোন অনুচ্ছেদে যদি স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের নালিশ দায়েরের মেয়াদ উল্লেখিত রয়েছে কোন অনুচ্ছেদে? 112 অনুচ্ছেদে। তো ডিয়ার ভিউয়ার্স, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা প্রস্তুতির জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন, তামাদি আইনের কোন ধারায় তামাদি আইনের কোন ধারায় তঞ্চকতা বা প্রতারণার কথা বলা হয়েছে? ক অপশনে রয়েছিল 100, ক অপশনে রয়েছিল 16 ধারা, খতে রয়েছিল 18 ধারা, গতে রয়েছিল 23 ধারা। অর্থাৎ তামাদি আইনের 18 ধারায় কিন্তু প্রতারণার কথা বা প্রবঞ্চনার কথা বলা হয়েছে। এখানে সঠিক উত্তর হবে খ 18 ধারা। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে আমরা চলে যাব সেই প্রশ্নে। তামাদি আইন 1908 এর 14 ধারা প্রযোজ্য হয় ক নম্বর সুটের ক্ষেত্রে, খ আপিলের ক্ষেত্রে, গ রিভিউ, ঘ রিভিশন। তো ডিয়ার ভিউয়ার্স, এই প্রশ্নটি কিন্তু 2012 এমসিকিউ পরীক্ষায়ও এসেছিল যে তামাদি আইন 1908
14 ধারা প্রযোজ্য হয় কোন ক্ষেত্রে? আমরা সকলেই জানি শুধুমাত্র তামাদি আইনের 14 ধারা মূল মামলা বা সুটের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়? ক দেওয়ানি, খ ফৌজদারি, গ মূল ফৌজদারি মামলা, ঘ সুনির্দিষ্ট প্রতিকার আইন। তো ডিয়ার ভিউয়ার্স, যে প্রশ্নটি রয়েছে যে কোন কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়, আমরা জানি তামাদি আইন দেওয়ানির ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি আপিল রিভিউর ক্ষেত্রে প্রযোজ্য, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। তো সঠিক উত্তর হবে গ, যে তামাদি আইন শুধুমাত্র মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। মামলা দায়েরের পর আর্জি ফেরত দেওয়া হয়েছে, আর্জি ফেরত দেওয়া হয়েছে, ইতিমধ্যে মামলার মেয়াদ শেষ হয়ে গেছে, ইতিমধ্যে মামলার মেয়াদ শেষ, ইতিমধ্যে মামলার মেয়াদ শেষ, তখন আপনি কি করবেন? তখন কি করবেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে মামলা দায়েরের পর আর্জি আদালত থেকে ফেরত দেওয়া হয়েছে, ইতিমধ্যেই মামলার তামাদি আইন অনুযায়ী মেয়াদ শেষ, তখন আপনি কি করবেন? এখানে রয়েছে আর্জির সাথে পাঁচ ধারা খ নয় ধারা, গ আর্জির সাথে 14 ধারার, এবং ঘ সবকটি। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে যে প্রশ্নটি রয়েছে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে মামলা দায়েরের পর যদি আর্জি ফেরত দেওয়া হয় এবং আর্জি ফেরত দেওয়ার পর মামলা দায়েরের মেয়াদ শেষ অতিক্রান্ত, তখন আপনি কোন ধারার তামাদি আইনের কোন ধারার বিধান মতে প্রতিকার পেতে পারেন? পাঁচ ধারার, নয় ধারা, আর্জির সাথে 14 ধারা, নাকি উপরের সবগুলো? এখানে সঠিক উত্তর কোনটি? আমরা জানি পাঁচ ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, শুধুমাত্র আপিল রিভিউ রিভিশন বিভিন্ন দরখাস্ত, নয় ধারাও নয়, আর্জির 14 ধারা। তো এখানে সঠিক উত্তর হবে তামাদি আইনের 14 ধারা মূল মামলার ক্ষেত্রে শুধু প্রযোজ্য, যা 14 ধারা সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। সরকারি কোনো সম্পত্তি ছাড়া অন্য কোনো সম্পত্তিতে ইজমেন্ট রাইটস অর্জন করতে হলে বা সুখাধিকার অর্জন করতে হলে কত বছর বুক করতে হবে? ক 60, খ 20, গ 40, ঘ 25। আমরা জানি যে ইজমেন্ট বা সুখাধিকার অর্জন করতে হলে বেসরকারি সম্পত্তিতে 20 বছর এবং সরকারি সম্পত্তিতে 60 বছর। এখানে যে প্রশ্নটি করা হয়েছে, যে সরকারি কোনো সম্পত্তি ছাড়া অন্য কোনো সম্পত্তিতে যদি আপনি ইজমেন্ট বা সুখাধিকার অর্জন করতে চান, তাহলে আপনাকে কত সময় বুক দখল করতে হবে? এখানে সঠিক উত্তর হবে 20 বছর। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রশ্নগুলো আরেকবার চোখ বুলিয়ে নিতে পারি। তামাদি আইনের কোন ধারায় প্রতারণার কথা বলা হয়েছে? 18 ধারায়। তামাদি আইনের 14 ধারা প্রযোজ্য শুধুমাত্র মূল মামলা দেওয়ানির ক্ষেত্রে, ছুটের ক্ষেত্রে। কোন মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়? ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে। মামলা দায়েরের পর আর্জি ফেরত দেওয়া হয়েছে, ইতিমধ্যে তামাদি মেয়াদ শেষ, তখন আপনি কোন ধারা মতো প্রতিকার পেতে পারেন? তামাদি আইনের 14 ধারা
সরকারি কোনো সম্পত্তি ছাড়া অন্য কোনো সম্পত্তিতে যদি আপনি সুখাধিকার অর্জন করতে চান তাহলে কত বছর মুগ্ধকল থাকতে হবে? 20 বছর। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে এই ভিডিওর মাধ্যমে কামাদি আইনের 2017 সালের এমসিকিউ প্রশ্ন সমাধান করলাম। তো আগামী পর্বে আমরা 2020 সালের কামাদি আইনের যে এমসিকিউ পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। তো আগামী পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ রইল, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ডিয়ার ভিউয়ার্স, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।